আপনারা দেখছেন যে এখানে পিচ ঢালাই করছে মানে শুধুমাত্র আপনারা যদি এই ড্রাইভারস লাইসেন্স থাকে মানে হলো গাড়ি চালাতে পারেন এবং সেটা যদি হয় হলো একটা সিডিএল ড্রাইভারস লাইসেন্স মানে হলো ট্রাক চালানোর যদি ক্ষমতা থেকে থাকে তাহলে কিন্তু কেল্লাফতে কেন বলছি এই কথাটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কোম্পানি কাজ করছে তারা হলো রাস্তার পিচ ঢালাই দিচ্ছে পাশে কিন্তু পিচ ঢালাই হয়ে গেছে পিচ ঢালাই কিভাবে করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের দেশে হর হামেশা আপনারা দেখে থাকেন যে একটা ট্রাক হয়তো বা ইট বালি সিমেন্ট সুরকি এগুলো নিয়ে আসছে আর অন্য একটা ট্রাকের যে মানুষগুলো আছে তারা এটাকে রাস্তায় দিয়ে দিচ্ছে তাই তো মানে হলো কোটিং বলে এদেশে যেটা বলে হলো রাস্তার উপরে টপ কোট বলে এরকম যে কাজগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন হলো কালো আর একটা হলো দেখতে পাচ্ছেন সাদা দুটোর নিশ্চয় পার্থক্য দেখাই যাচ্ছে তো কালো যে রাস্তাটা সেটাতে পিচ ঢালাই অলরেডি হয়ে গেছে আর সাদা যে রাস্তাটা সেটাতে এখনো পিচ ঢালাই হয়নি এরা এখন ইট বালি সিমেন্টের যে সুরকি আছে এটা তৈরি করছে তৈরি করে ট্রাকে করে নিয়ে এসছে মেশিনগুলো নিয়ে এসে এরা বাড়িতেই কিন্তু দিয়ে দিচ্ছে তার মানে কি বোঝাতে পারছি খুবই সহজ কাজ আমি যে কোনো কাজকে সহজ বলবো না কারণ প্রত্যেকটা কাজই কিন্তু খুব কঠিন এবং টাকা ইনকাম ডলার ইনকাম কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার কখনো এটা মনে করবেন না যে ডলার ইনকামটা সহজ কাজ কিন্তু আপনারা যারা এই ধরনের কাজ অলরেডি করতে পারেন তারা কিন্তু দেখতে পারবেন যে যদি এরকম স্কিল সেট থেকে থাকে আপনাদের তাহলে কিন্তু এই ধরনের কাজ করে প্রত্যেক মাসে প্রায় $12,000 একটা দুটো ডলার না প্রায় $12,000 কিন্তু ইনকাম করতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি যে আমেরিকাতে আসার পর কাজের অভাব হবে না কোনো ধরনের স্কিল সেট মানে আপনি যদি শ্রমিক দিনমজুরও হয়ে থাকেন প্রত্যেক মাসে $10,000 থেকে $12,000 কিন্তু ইনকাম করা সম্ভব আপনাদের বোঝাতে পারছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অফিস ব্লগ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে জানাই ধন্যবাদ আপনারা বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে কিন্তু প্রশ্ন করেছেন যে অভি ভাই আমার কোনো ধরনের কোনো স্কিল সেট নেই আমি F4 ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করাচ্ছি বেশ কিছু বছর ধরে এবং এখন অপেক্ষা করছি ইন্টারভিউয়ের জন্য এখন আমেরিকাতে আসার পর আমি কী ধরনের স্কিল সেট নিয়ে জীবন ধারণ করতে পারবো আজকের ব্লগটা কিন্তু এ ব্যাপারেই আপনাদেরকে বলে রাখি যে কোনো ধরনের কোনো যদি স্কিল সেট নাও থেকে থাকে শুধুমাত্র লেবারের জন্য আমেরিকাতে আসতে পারেন এবং অন এন এভারেজ $10,000 থেকে $12,000 কিন্তু আপনারা প্রত্যেক মাসে ইনকাম করতেই পারবেন $10,000 থেকে $12,000 প্রায় $12,00,000 মতো তাই কি না প্রত্যেক মাসে খরচা কত হবে হয়তোবা যদি খুব বেশি ভালোভাবেও যদি জীবনযাপন করে থাকেন হয়তোবা 3,000 থেকে 4,000 বেশি আপনার এক্সপেন্ড হবে না পার মাসে বাকিটা আপনারা কিন্তু এই প্রফিট মানে হলো লাভ হিসাবে কিংবা সেভিংস হিসাবে কিন্তু প্রত্যেক মাসে জমাতে পারবেন আমেরিকাটা হলো সবার জন্য স্বর্গ যাদের স্কিল সেট আছে যাদের স্কিল সেট নেই সবার জন্যই কিন্তু আমেরিকাটা তাই পুরো ব্লগটা দেখবেন জানতে পারবেন যে কিভাবে কি হচ্ছে যাদের কোনো ধরনের কোনো স্কিল সেট নেই আজকে টাইটেলে আমি লিখে দেবো F4 ভিসা ক্যাটাগরি কোনো ধরনের কোনো স্কিল সেট নেই তারা কি ধরনের কাজ করে উপার্জন করে থাকে এবং সার্ভাইভ করে থাকে শুধু সার্ভাইভ বললে ভুল হবে বেশ কিছু ডলার কিন্তু এরা ইনকাম করে থাকে প্রত্যেক মাসে ব্লগটা দেখবেন জানতে পারবেন রাস্তায় পিচ ঢালার যে কাজ আছে এটা করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব প্রত্যেক মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিচ ঢালাইয়ের কাজ চলছে ইট বালি সিমেন্ট যে সুরকি বানানো হয় এটা দিয়ে প্রত্যেকটা মানুষ কঠিন মানে কঠোর পরিশ্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা হলো কিন্তু খুব কঠোর পরিশ্রমের একটা জায়গা তাই কি না আর এখানে আপনি যখন আসবেন ভাতের অভাব হবে না দেখতে পাচ্ছেন যে পিচ ঢালাই চলছে এখানে এই ট্রাকটা মানে CW CO2 নু CO2 এরকম দিয়েছে আর এই পিচ ঢালাইয়ের কাজ কিন্তু এরা করে ফেলেছে এই ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ ঢালে
কিছু মানুষ এখানে কাজ করছে, তারা আজকে সাবকন্ট্রাক্টর হিসাবে কাজ করছে বড় কোম্পানির আন্ডারে। এদের এরকম পিচ ঢালাইয়ের ক্ষেত্রে এরা কিন্তু খুব সহজে কাজগুলো করে থাকে। আপনাদেরকে বলে রাখি, এটা একটা পার্কিং লট, এটা হলো পনিরা ব্রেডের পার্কিং লট, আর এখানে হলো বেশ কিছু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যারা লেবার হিসাবে কাজ করছে। তাদের সাথে আমি অলরেডি কথা বলেছিলাম, এরা বলে রাখি যে বলছে যে প্রত্যেক মাসে মোটামুটি $10,000 থেকে $12,000 এরা মানে ইনকাম করে থাকে। কারণ এই ধরনের যে চাহিদা, এই ধরনের যে কাজগুলো, এতে বেশ কিছু মানে রিক্স তো আছেই, মানে শরীরের দিক থেকে রিক্স তো আছেই, কিন্তু কথা হলো যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কোম্পানি কিন্তু সেটা বিয়ার করবে। এরা প্রাথমিকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় এরকম টপ কোট, মানে হলো ব্ল্যাক কালারের টপ কোট দিয়ে আছে, যে জায়গাগুলোতে হলো রিপেয়ার করার দরকার ছিল। আর ওপাশে দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু পার্কিং লটে এরা মানে ব্ল্যাক কোট টপ কোট টেনে দিয়েছে। এটার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই ধরনের কাজ করতে চান, অবশ্যই আমেরিকা হলো স্বর্গ, কারণ আমেরিকাতে প্রচুর পরিমাণে কিন্তু কনস্ট্রাকশন হয়ে থাকে। আর কনস্ট্রাকশন সাইট মানে হলো বড় বড় বিল্ডিং যখন তৈরি হয়, তখন এই এরকম পিচ ঢালাইয়ের কাজ যদি আপনারা অলরেডি করে থাকেন বা জেনে থাকেন, কিংবা আপনার যদি কোনো ধরনের কোনো স্কিল সেট না থেকে থাকে, তারপরও আমেরিকাতে এসে আপনারা এই ধরনের কাজ শিখে, মানে বেশ কিছু বডি শপ আছে যারা কিনা এই ধরনের কাজগুলো শিখিয়ে নেয়, এবং আপনাকে শুধুমাত্র লেবার হিসাবে কাজ করতে হবে। আর এরা প্রত্যেক ঘন্টায় $50 হলো মিনিমাম এদের স্যালারি আছে, আর ঊর্ধ্বে যদি আপনার যদি একটু স্কিল সেট ভালো থেকে থাকে, তাহলে তো এই যে এরকম যে ববক্যাটের মেশিন আছে, এটা যদি চালাতে সক্ষম হয়ে থাকেন, মানে হলো রাস্তার মানে পিচ বালি সিমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি যে ইনিশিয়ালি আমেরিকাতে এসে হয়তোবা আপনারা দোকানপাটে কাজ করবেন, এক্ষেত্রে প্রত্যেক ঘন্টায় হয়তোবা $10 থেকে $12 করে পাবেন। আবার ঊর্ধ্বে যদি কোনো ডিপার্টমেন্টাল স্টোরের যদি ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন, মানে হলো আপনাদের যদি একটু ইংরেজি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে $20 থেকে $25 ইনকাম করা সম্ভব। আর $20 থেকে $25 পার ঘন্টায় ইনকাম করা মানে কিন্তু প্রায় মানে $3,000 থেকে $4,000 হয়েই যায় মাসের শেষে, তাই কি না? আপনাদেরকে বলে রাখি যে আমেরিকাটা হলো স্বর্গ, এখানে আসার পর কাজের কিন্তু আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বিভিন্ন দোকানপাটে কাজ করতে পারেন, যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার বা নার্স, এই রিলেটেড যদি আপনার কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দূরে একটা কিন্তু ববক্যাটের মেশিন আছে, এরা সুরকি মানে গরম সুরকি পিচ হিসাবে রাস্তায় ঢেলে দেয়। এবং তারপর এই যে দুটো পার্থক্য দেখতে পাচ্ছেন যে একটা হলো সাদা আর একটা হলো কালো, তাই কি না? এই টপ কোটটা কিন্তু এরা সকাল থেকে কাজ করে আছে। আমি যখন এদের সাথে কথা বললাম, দেখা যাচ্ছে যে দিনে 8 ঘন্টা এরা কাজ করছে, এবং কন্টিনিউয়াস কাজ না, কাজের মধ্যে যথেষ্ট ব্রেক এরা পেয়ে থাকে, এবং ফান লাভিং গাই এরা, মানে একসাথে একটা টিমে 20 থেকে 25 জন কাজ করে থাকে। কেউ হয়তো বা সুরকি বানাচ্ছে, কেউ হয়তো বা টপ কোটের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো এই ট্রাক থেকে নামাচ্ছে, আবার দেখা যেতে পারে কেউ কি না এই যে টপকোটগুলো মাটিতে দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ট্রাকটা আছে, এই ট্রাকে করে কিন্তু টপকোটটা মাটিতে নামানো হচ্ছে এই মুহূর্তে। আর এটা খুবই গরম একটা মানে মানে টপকোট, মানে হলো এরা সুরকিটাকে মাটির সাথে পিচ ঢালাই দিচ্ছে। আপনারা হয়তোবা দেখে থাকবেন যে আমাদের দেশে খুব মানে কনস্ট্রাকশন সাইডে কিন্তু দেখে রাখবেন যে পিচ ঢালাইয়ের কাজ হরহামেশা হয়েই থাকে, তার ফলে আপনারা কিন্তু জানেন যে এরকমভাবে কীভাবে করে কাজ হয়। কিন্তু আপনারা হয়তোবা কখনো দেখেননি যে আমেরিকাতেও কিন্তু এরকমভাবে কিন্তু সেম টেকনোলজিটাই কিন্তু আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য। এরা টপ কোট দিচ্ছে, প্রথমে দিচ্ছে হলো মানে আমরা যেরকমভাবে নেল পালিশ লাগাই, প্রথমে দিচ্ছে হলো একটা হলো টপ কোট, তারপর টপ কোটটাকে এরা মানে যে জায়গাগুলোতে রিপেয়ার করবে সেই জায়গাতে প্রথমে টপ কোট দিচ্ছে। আর এখানে প্রচুর গন্ধ, মানে হলো এই যে ইটবালি সিমেন্টের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই পিচ ঢালাইয়ের যে গন্ধ আছে এরকম আছে। তবে আপনারা যদি কোনো ধরনের কোনো স্কিল সেট না থেকে থাকে, এই কাজগুলো কিন্তু করতেই পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমেরিকাতে কিন্তু কোনো কাজই ছোট না,
কারণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করা হবে আপনার কাজের জন্য। এবং এরকম যদি আপনারা কাজ করতে পারেন প্রত্যেক মাসে $10,000-$12,000 কিন্তু পকেটে নিতেই পারবেন। আর আপনার যদি ফ্যামিলি আপনার সাথে থেকে থাকে, অবভিয়াসলি সংসার চালানোর জন্য এনাফ ডলার কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কিভাবে করে কাজ হচ্ছে, ইটবালি সিমেন্ট ওখান থেকে পড়ছে, মানে ওই সুরকিগুলো, আর টপ কোট দিচ্ছে এরকমভাবে। আশা করছি আজকের ব্লগের ফলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অনেকের কাছে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই কিন্তু এরকম আছেন যে ফ্যামিলি ইমিগ্রেশনে আমেরিকাতে আসতে চান কিন্তু জানেন না যে ভবিষ্যতে কোন ধরনের প্রফেশন আপনার সাথে ম্যাচ করবে। যদি আপনার কোনো স্কিল সেট থেকে থাকে, যেটা বললাম ডক্টর ইঞ্জিনিয়ার এরকম যদি হয়ে থাকেন কথাই নেই, কিন্তু যদি কোনো স্কিল সেট না থাকে যে কোনো ধরনের রোড রিলেটেড কাজকর্ম কিন্তু করতেই পারবেন, কারণ এরা কিন্তু বসে থাকে না। আমেরিকা প্রোগ্রেস করছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তার কাজ আছে, তাই বসে থাকবেন না। যে কোনো ধরনের স্কিল সেট যদি বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে একটু শিখে আসা সম্ভব হয় কিংবা কোনো ধরনের কোনো সার্টিফিকেট নিয়ে আসা সম্ভব হয়, তাহলে আমেরিকাতে এসে আপনারা ছক্কা মারতে পারবেন, মানে হলো ইনিশিয়ালি কিন্তু অনেক ডলার ইনকাম করতে পারবেন। ব্লগ ভালো লাগলে প্রত্যেক দিন ব্লগগুলো আমার দেখবেন, কারণ আমেরিকার থেকে আমি ইনসাইড থেকে প্রত্যেক দিন আপনাদের জন্য কষ্ট করে এই ব্লগগুলো বানাই, যার ফলে আপনারা একেবারে গ্রাউন্ড লেভেলের ব্লগ কিন্তু দেখতে পারেন। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।